सबस्क्राइब करुन टेक बांगला चैनल के पासे थाका बेल आइकन टिके क्लिक करुन आमादेर लेटेस्ट भिडियो नोटिफिकेशन सबार प्रथम पावार जोन्नो। जल्पनार अवसान, प्रथम दफाय राज्येर 28 आसने प्रार्थी घोषणा बीजेपीर। दिल्लीते राज्य नेतादेर संगे सर्वभारतीय सभापति अमित शाहेर म्याराथन बैठके जट काटलो। लोकसभा भोटे प्रथम दफार प्रार्थी तालिका घोषणा करल बीजेपी, जार मध्य नाम घोषणा करा हुए पश्चिमबंगेर 28 जन प्रार्थीर नाम। तो चलुन ताले एक नजरे देखे नेवा जाक बीजेपीर प्रथम दफार प्रार्थी तालिकागुली। कोचबिहार आसन थेके लड़ाई करबेन निशीत प्रामाणिक, आलिपुरदुआर थेके लड़ाई करबेन जन बार्ला, जलपाइगुड़ी थेके लड़ाई करबेन जयंत राय, रायगंज थेके लड़ाई करबेन देवश्री चौधुरी, बालुरघाट थेके लड़ाई करबेन सुकान्त मजुमदार, मालदा उत्तर थेके लड़ाई करबेन खगेन मुर्मू, मालदा दक्षिण थेके लड़ाई करबेन श्रीरूपा मित्र चौधुरी, कृष्णनगर थेके लड़ाई करबेन कल्याण चौबे, ब्यारकपुर थेके लड़ाई करबेन अर्जुन सिंह, दमदम থেকে লড়াই করবেন শমিক ভট্টাচার্য, বারাসাত থেকে লড়াই করবেন মিনাল কান্তি দেবনাথ, বসিরহাট থেকে লড়াই করবেন সায়ন্তন বসু, জয়নগর থেকে লড়াই করবেন অশোক কান্ডারি, মথুরাপুর থেকে লড়াই করবেন শ্যামপ্রসাদ হালদার, ঘাটাল থেকে লড়াই করবেন ভারতী ঘোষ, তমলুক থেকে লড়াই করবেন সিদ্ধার্থ নস্কর, কলকাতা উত্তরের প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা, কলকাতা দক্ষিণের প্রার্থী হচ্ছেন চন্দ্র বোস, যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করবেন অনুপম হাজরা, বীরভূম থেকে লড়াই করবেন দুধ কুমার মণ্ডল, আরামবাগ থেকে লড়াই করবেন তপন রায়, হুগলি থেকে লড়াই করবেন লকেট চট্টোপাধ্যায়, শ্রীরামপুর থেকে লড়াই করবেন দেবজিৎ সরকার, মেদিনীপুর থেকে লড়াই করবেন দিলীপ ঘোষ, আসানসোলের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়, বিষ্ণুপুরের প্রার্থী হচ্ছেন সৌমিত্র খা, ঝাড়গ্রামের প্রার্থী হচ্ছেন কুনর হেমব্রম, বর্ধমান পূর্বের প্রার্থী হচ্ছেন পরেশচন্দ্র দাস। শুধু এ রাজ্যই নয়, প্রথম দফায় দেশের 182 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আজকে ভিডিওতে এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল। আপনার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন, ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।